সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আল্লাহ পাকের কাছে আমাদের সবসময় কামনা এটাই। আজকে আমরা তোমাদের সাথে কৃষিশিক্ষা প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় এবং ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ মাটির অম্লত্ব ও ক্ষারত্ব, এটা সম্পর্কে আলোচনা করব। তো মাটির অম্লত্ব ক্ষারত্ব এটাকে এক কথায় মাটির বিক্রিয়া বলা হয়ে থাকে। মাটির বিক্রিয়া বা মাটির অম্লত্ব ক্ষারত্ব হচ্ছে মাটির একটি রাসায়নিক ধর্ম। কি? মাটির একটি রাসায়নিক ধর্ম। এই মাটির বিক্রিয়া বা মাটির অম্লত্ব ক্ষারত্ব উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধারণ এবং এদের সহজলভ্যতার উপর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এজন্য অনেক বিজ্ঞানী মাটিকে প্রাকৃতিক রসনাগার বলে আখ্যায়িত করেছে। তো আমরা এখন মাটির অম্লত্ব ও ক্ষারত্ব এটার সংজ্ঞা হিসাবে বা এইটার সম্পর্কে একটু সম্যক ধারণা নিব। মাটির অম্লত্ব হচ্ছে, আমরা জানি মাটির দ্রবণে বিভিন্ন রাসায়নিক মৌল আয়নিক অবস্থায় অবস্থান করে থাকে। এদের মধ্যে কিছু আয়ন আছে অম্লধর্মী আর কিছু আয়ন আছে ক্ষারধর্মী। কোন দ্রবণের অম্লত্বের জন্য হাইড্রোজেন আয়ন এবং কোন দ্রবণের ক্ষারত্বের জন্য হাইড্রক্সাইড আয়ন দায়ী। অর্থাৎ অম্লত্বের জন্য হাইড্রোজেন আয়নের সক্রিয়তা এবং ক্ষারত্বের জন্য হাইড্রক্সাইড আয়নের সক্রিয়তা দায়ী। আবার যখন কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সাইড আয়নের গাঢ়ত্ব সমান হয় তখন সেই দ্রবণ নিরপেক্ষ দ্রবণ, অর্থাৎ সেটা নিরপেক্ষ বিক্রিয়া প্রদর্শন করে, সেটা অম্লত্বও না আবার ক্ষারত্বও না। সংজ্ঞা হিসেবে মাটির অম্লত্বকে আমরা বলতে পারি, যখন কোনো মাটির দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ বা হাইড্রোজেন আয়নের আধিক্য বা গাঢ়ত্ব বা ঘনত্ব ওই দ্রবণে বিদ্যমান হাইড্রক্সিল আয়নের তুলনায় বেশি হয় তখন সেই দ্রবণকে বলা হয় অম্ল দ্রবণ। আর মাটির এই ধর্মকে কি বলা হয়? মাটির অম্লত্ব। এখন আমরা এখানে খেয়াল রাখতে হবে, আমরা এখানে বলেছি মাটির অম্লত্বের বেলায় কোন আয়নের সংখ্যা বেশি হয় বা কোন আয়নের ঘনত্ব বেশি হয়, হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হয়। এবং মাটির ক্ষারত্ব সম্পর্কে আমরা এখন বলতে পারি, অর্থাৎ সংজ্ঞা হিসেবে ক্ষারত্বকে আমরা এইভাবে বলতে পারি, যখন কোন মাটির দ্রবণে হাইড্রক্সাইড আয়নের পরিমাণ বেশি হয় হাইড্রোজেন আয়নের তুলনায়, অর্থাৎ ওই দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনত্ব বা গাঢ়ত্ব হাইড্রোজেন আয়নের তুলনায় কিছু বেশি হবে, তখন সে মাটিকে কি বলা হয়? ক্ষারীয় মাটি। এবং মাটির এই ধর্মকে কি বলা হয়? মাটির ক্ষারত্ব। তো আমরা এখন মাটির অম্লবান বা পিএইচ সম্পর্কে একটি ধারণা নিব। মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বা মাটির বিক্রিয়ার একক হচ্ছে মাটির অম্লবান বা পিএইচ। পিএইচ হচ্ছে মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। পিএইচ এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আপনি এভাবে লিখতে হবে আমাদের, এই পি আর এরকম জায়গায় এই পি হচ্ছে একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ পন্ডাস, পি দিয়ে বোঝায় পন্ডাস। পন্ডাস হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ওজন। তাহলে পিএইচ বলতে আমরা সহজে বুঝতে পারছি যে হাইড্রোজেন আয়নের ওজন। এখন এই পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত। পিএইচ এর নিরপেক্ষ যে মান আছে সেই নিরপেক্ষ মান হচ্ছে, পিএইচ এর নিরপেক্ষ মান হচ্ছে 7। পিএইচ এর অমিলবান আছে একটা, সে অমিলবান আছে 0 থেকে 7 আগ পর্যন্ত। এখন 7 আগের সংখ্যা হচ্ছে 5.9, তাহলে পিএইচ এর অমিলবান হবে
পিএইচের অম্লীয় মান হবে 0 থেকে 6.9। পিএইচের ক্ষারীয় মান হবে 7 এর পরের সংখ্যা অর্থাৎ 7.1। 7.1 থেকে 14 পর্যন্ত হচ্ছে পিএইচের ক্ষারীয় মান। পিএইচের ক্ষারীয় মান হবে কত হলো 7.1 থেকে 14 পর্যন্ত। তাহলে এই জিনিসটা আমরা আবার একবার বলি, পিএইচ হচ্ছে মাটিতে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএইচ বলে। পিতে হচ্ছে পন্ডা, এটা একটি গ্রিক শব্দ, পন্ডাতের অর্থ হচ্ছে ওজন। তাহলে পিএইচ বলতে আমরা সংক্ষেপে বলি হাইড্রোজেন আয়নের ওজনকেই হচ্ছে পিএইচ বলা হয়। পিএইচ এর একটা মান আছে, সে মানটি রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এই পিএইচ এর একটা নিরপেক্ষ মান আছে, নিরপেক্ষ মানে যখন কোন দ্রবণের পিএইচ মান অর্থাৎ কোন মাটির মান হতে পারে বা কোন দ্রবণের মান হতে পারে, যদি কোনো মাটির পিএইচ মান 7 হয় তাহলে বুঝতে হবে ওই মাটিটা অম্লীয় না ক্ষারীয় না, ওই মাটিটা হচ্ছে কি নিরপেক্ষ। এইবার 7 এর আগে যদি কোনো সংখ্যা হয় ওই মাটির, যেমন কোনো মাটির পিএইচ মান 0 থেকে 6.9 এর মধ্যে হলে ওই মাটিটা অবশ্যই অম্লীয় হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যখন কোনো মাটির পিএইচ মান 3 হবে তখন তার অম্লত্বের পরিমাণ বাড়বে, অর্থাৎ 0 থেকে যত দূরে যাওয়া যাবে অম্লত্ব তত বাড়বে। কিন্তু যখন কোনো মাটির পিএইচ মান 7 থেকে দূরে যাবে, 0 থেকে দূরে যাবে না 7 থেকে দূরে যাবে, তখন অম্লত্ব বাড়বে। আবার যখন কোনো মাটির ক্ষারীয় মান 7 থেকে বেশি চলে যাবে অর্থাৎ 7 থেকে অম্ল মানের বেলায় 7 থেকে 7 কম হবে আস্তে আস্তে, যেমন 5 হলে অম্ল হবে, 3 হলে আরো বেশি অম্ল হবে, 2 হলে আরো বেশি অম্ল হবে। কিন্তু যখন কোনো মাটির ক্ষারীয় মান 7 এর বেশি হবে, যেমন 8 হলে সামান্য ক্ষারীয় হবে, 10 হলে বেশি ক্ষারীয় হবে, 12 হলে আরো বেশি ক্ষারীয় হবে। সুতরাং আমরা পিএইচ মানকে এইভাবে বলতে পারি। এখন পিএইচ মান জানার প্রয়োজনীয়তা কেন, জমিতে কখন কোন ফসল উৎপাদন করা যাবে, ওই জমির উর্বরতা কেমন, ওই জমিতে পুষ্টি উপাদান কি পরিমাণে আছে, ওই জমির মাটি বিষাক্ত কিনা অর্থাৎ ফসল লাগানোর উপযুক্ত কিনা, এগুলো জানার জন্য পিএইচ মান অবশ্যই জানা দরকার। তো পিএইচ মানের উপর ভিত্তি করে আমরা মাটিকে সংজ্ঞায়িত করতে, মাটিকে তিন বিভাগ করতে পারি। সেটা হচ্ছে পিএইচ মানের উপর ভিত্তি করে আমরা মাটিকে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অম্লীয় মাটি, একটা হচ্ছে নিরপেক্ষ মাটি, আর একটা হচ্ছে ক্ষারীয় মাটি। অর্থাৎ যখন কোনো মাটির পিএইচ মান 7 এর কম অর্থাৎ 0 থেকে 6.1 হয় তখন সেই মাটিকে বলা হয় অম্লীয় মাটি, যখন কোনো মাটির পিএইচ মান 7 হয় তখন সেই মাটিকে আমরা বলি নিরপেক্ষ মাটি, আর যখন কোনো মাটির পিএইচ মান 7 এর বেশি অর্থাৎ 7 থেকে 1 থেকে 7.1 থেকে 14 পর্যন্ত হয় তখন সেই মাটিকে আমরা বলি ক্ষারীয় মাটি। এখন অম্লীয় মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মে, অম্লীয় মাটি যখন মৃদ সহনশীল অম্লীয় হয় অর্থাৎ পিএইচ মান হবে 6.8 থেকে 8 এর মধ্যে, তখন বিভিন্ন ধরনের ফসল জন্মে, যেগুলো সেগুলো আমরা বলতে পারি ধান, পাট, তুলা, সরিষা, নারিকেল, সুগারবিট, বাঁধাকপি, তাল, ডুমুর, খেজুর ইত্যাদি। মাদারি সহনশীল অম্লীয় মাটির মধ্যে অর্থাৎ যে মাটির পিএইচ মান 5.5 থেকে 6.8 এর মধ্যে হবে তখন সেখানে যে ফসলগুলো হবে যেমন গম, ভুট্টা, গোলাপ, টমেটো, বরবটি, তামাটি ইত্যাদি। অধিক সহনশীল অম্লীয় মাটি যেটা 4 থেকে 5.5 যা পিএইচ মান সেখানে যে ফসলগুলো হবে চা, কফি, আনারস, কমলা লেবু ইত্যাদি। এখন ক্ষারীয় মাটিতে যে সমস্ত ফসল জন্মে সেগুলোকে আমরা এইভাবে বলতে পারি মৃদ সহনশীল ক্ষারীয় মাটি, অর্থাৎ পিএইচ মান হবে 7.7 থেকে 7.5, সেখানে যে ফসলগুলো হবে সেগুলো হচ্ছে ধান, ভুট্টা, সূর্যমুখী, মুগ ডাল, টমেটো, ঘুঙা, গাজর ইত্যাদি। এবার মাঝারি সহনশীল ক্ষারীয় মাটি যেটা যার পিএইচ মান 7.5 থেকে 8 এর মধ্যে, সেখানে হবে সুপারি, পেয়ারা, তুলা, কচু, ডাঁটা, তিসি ইত্যাদি। আর অধিক সহনশীল অম্লীয় মাটি জানে মানে যে ফসলটা অম্লীয় মাটি বেশি সহ্য, অধিক সহনশীল ক্ষারীয় মাটি অর্থাৎ যে ফসল বেশি ক্ষারীয় খার সহ্য করতে পারে, এরকম ফসলের মধ্যে আসছে এরকম
মাটি পিএইচ মান হবে 8 থেকে 8.5, আর ফসলগুলো হচ্ছে এরকম আমরা গোলপাতা, নারকেল, খেজুর, গিলাটিকা, বার্লি, সুগার বিট ইত্যাদি। তো এই হচ্ছে অম্লীয় মাটি এবং ক্ষারীয় মাটির যে ফসলগুলো হয় তার কিছু উদাহরণ তোমাদের সামনে এখন বললাম। আমরা এখন অম্লীয় মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। মেন বৈশিষ্ট্য আমরা এখান থেকে বলতে পারি অম্লীয় মাটির পিএইচ মান 7-এর কম হয়, এটা হচ্ছে অম্লীয় মাটির মেন বৈশিষ্ট্য। এবং এছাড়াও অম্লীয় মাটির আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা বলতে পারি। অম্লীয় মাটিতে অণুজীবের কার্যাবলী কিন্তু কমে যায়, যার ফলে জৈব পদার্থ সহজে বিঘটিত হয় না, এটা একটা অম্লীয় মাটির বৈশিষ্ট্য। আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেড়ে যায়, যার ফলে মাটির বিষাক্ততা দেখা দেয়। আর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের প্রাপ্যতা কমে যায়, কারণ এটা হচ্ছে অম্লীয় মাটি, এখানে ক্ষারীয় উপাদানের ঘাটতি তো থাকবেই। ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম হচ্ছে ক্ষারীয় উপাদান, এর প্রাপ্যতা এখানে কমে যাবে, অর্থাৎ অম্লীয় মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের প্রাপ্যতা কিন্তু কমে যাবে। গৌণ পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায়। আমরা জানি পুষ্টি উপাদান, উদ্ভিদ যে পুষ্টি উপাদান গ্রহণ করে এটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। কয়টি ভাগে? দুইটি ভাগে। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান কাকে বলে? সঙ্গে হিসাবে আমরা বলতে পারি উদ্ভিদের বৃদ্ধি, বেঁচে থাকা এবং বংশ, উদ্ভিদের প্রতি বেঁচে থাকা, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং বংশ রক্ষার জন্য উদ্ভিদ যে সমস্ত খাদ্য উপাদান মাটি থেকে গ্রহণ করে তাদেরকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা থাকে। তাহলে এটা দুইটা ভাগ বললাম, একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকা, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং টিকে থাকার জন্য অর্থাৎ বংশ রক্ষার জন্য এই মুখ্য পুষ্টি উপাদানগুলো বেশি পরিমাণে দরকার হয়। এই মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে 9টি। এই 9টি হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার ইত্যাদি, এগুলো 9টি আছে। আর গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 11টি বা তার বেশি। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের গৌণ, যেরকম গৌণ পুষ্টি উপাদানের জিঙ্ক, বোরন ইত্যাদি। তো এই হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান। অম্লীয় মাটির ক্ষেত্রে এই গৌণ পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিন্তু বৃদ্ধি পায়। আর সাধারণত চুন প্রয়োগ করা মাঠ ফসল চাষ করা যায় না, এটা হচ্ছে অম্লীয় মাটির একটা বৈশিষ্ট্য। অম্লীয় মাটিতে ছত্রাকের কার্যাবলী বেড়ে যায়, কিন্তু ব্যাকটেরিয়ার অ্যাক্টিনোমাইসিসের কার্যাবলী কমে যায়। তাহলে অম্লীয় মাটিতে কিসের কার্যাবলী বেড়ে যায়? ছত্রাকের কার্যাবলী বেড়ে যায়, আর ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিসের কার্যাবলী কমে যায়। আর আরেকটা সবশেষে বলি, অম্লীয় মাটিতে অম্ল সহনশীল ফসল কিন্তু ভালো থাকবে। অম্ল সহনশীল ফসল, এর আগে অম্লীয় মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন হবে ভালো জন্মে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এবার আমরা ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি। ক্ষারীয় মাটির পিএইচ মান কিন্তু 7-এর বেশি হয়, আর অণুজীবের কার্যাবলী ব্যাহত হয়, জৈব পদার্থের বিয়োজন কিন্তু কম হয়। এখানে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, বিষাক্ততা দেখা যায়। ক্ষারীয় মাটির ক্ষেত্রে যে উপাদানটার পরিমাণ বেড়ে যায় সেটা হচ্ছে সোডিয়াম, এই পরিমাণ বেড়ে যেয়ে ক্ষারীয় মাটির বিষাক্ততা দেখা দেয়। আর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অর্থাৎ ক্ষারীয় উপাদান যেটা, সেটা হচ্ছে প্রাপ্যতা এখানে বেড়ে যায়। আর গৌণ পুষ্টি উপাদানের ক্ষেত্রে এখানে অভাব দেখা দেয়। ক্ষারীয় মাটির ক্ষেত্রে গৌণ পুষ্টি উপাদানের অভাব দেখা দেয়, এবং ক্ষারীয় মাটিতে খান সরঞ্চল ফসল যেগুলো এর আগে আলোচনা করছে সেগুলো কিন্তু ভালো দেখা যায়। তো মাটির অম্লত্ব সৃষ্টির কারণ আমরা একটু জানি। প্রধানত হাইড্রোজেন আয়ন আধিক্যই হচ্ছে মাটির অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ। এছাড়া জৈব পদার্থের প্রাচুর্যের কারণে মাটিতে অম্লত্ব সৃষ্টি হতে পারে, ক্ষারীয় আয়নের অভাব হলে অম্লত্ব সৃষ্টি হতে পারে। জৈব পদার্থের যখন মাটিতে বেশি হয় তখন জৈব অ্যাসিড উৎপন্ন হয়, যার ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। এরকম বহুবিধ কারণে মাটির অম্লত্ব সৃষ্টি হতে পারে, যার মধ্যে আমরা একটি এখন কয়েকটি সম্পর্কে একটু আলোচনা করব। অধিক বৃষ্টিপাত ও চুয়ালি, এটা হচ্ছে এমন বৃষ্টি বহুল এলাকায় মাটির ক্ষারীয় উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি বৃষ্টির পানির সাথে মিশে চুইয়ে উদ্ভিদের শিকড় অঞ্চলে মিশে চলে যায়। আর যখন ক্ষারীয় উপাদান ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বৃষ্টির পানির সাথে চুইয়ে উদ্ভিদের মূল অঞ্চলে চলে যায়, তখন সেই স্থান জায়গা দখল করে হাইড্রোজেন এবং অ্যামোনিয়াম আয়ন, ফলে মাটির অম্লত্ব বেড়ে যায়। এছাড়া অম্লীয় উৎস শিলা, মাটির উৎপত্তির উৎস হচ্ছে কি? শিলা। সেই উৎপত্তির উৎস যদি অম্লীয় হয় তাহলে সেই মাটি অবশ্যই অম্লীয় হবে। তাছাড়া অম্লীয় সারের অধিক ব্যবহার করলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়।
দীর্ঘদিন যাবত যদি আমরা মাটিতে বিভিন্ন ধরনের অম্লেশ্বর যেমন ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট এই জাতীয় সার ব্যবহার করি যেখানে হাইড্রোজেনের আধিক্য থাকে এই ধরনের সার ব্যবহার করলে মাটির অম্লত্ব বৃদ্ধি পাবে। মাটির অম্লত্ব সৃষ্টির পিছনে আরো কারণ আছে কিছু যেমন অনুজৈবিক কার্য বলে মাটির তো জৈব পদার্থ আমরা জানি মাটির ভিতরে যে জৈব পদার্থ থাকে সেটা অনুজীবের মাধ্যমে বিদ্যুত হয়ে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ইত্যাদিতে পরিণত হয়। এ সকল জৈব অ্যাসিড মাটিতে হাইড্রোজেন আয়ন যোগ করে যার ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। এর ফলে আপনি অ্যাসিড বৃষ্টি আমরা জানি শিল্প প্রধান এলাকার বাড়িতে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন পারঅক্সাইড ইত্যাদি ভাসমান অবস্থায় থাকে যেগুলো বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে এই সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিডে নাইট্রোজেন পারঅক্সাইড নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয় আর এর ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। তো আমরা আরো একটা কারণ জানি মাটির অম্লত্ব সৃষ্টির পিছনে আছে যেটা দায়ী নিবিড়তাস ও ক্ষারি আয়ন প্রশাসন। নিবিড়তাস হচ্ছে কোন জমিতে ফসলের নিবিড়তা অর্থাৎ বছরে যখন আমরা একই জমিতে বিভিন্ন ফসল চাষ করবো তখন উৎপাদিত ফসলের সংখ্যা যত বেশি হবে মাটির অম্লত্ব তত বৃদ্ধি পাবে। ফসল উৎপাদন মৌসুমে মাঠ থেকে অপসারিত বিভিন্ন ফসলের মাধ্যমে ক্ষারি উপাদানও অপসারিত হয়ে যায় আর ওই ক্ষারি উপাদান অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়ন যখন অপসারিত হয়ে যায় তখন ওই স্থানে জায়গা দখল করে হাইড্রোজেন আয়ন যার ফলে মাটির অম্লত্ব সৃষ্টি হয়। এখন এই অম্লীয় মাটির সংশোধনের ক্ষেত্রে আমরা বলতে পারি অনেকগুলো উপায় যেমন অম্লীয় মাটি যখন আমরা সংশোধন করতে যাবো তখন প্রথমে আমাদের চুন ব্যবহার করতে হবে। চুন হলো ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় বিভিন্ন প্রকার ক্ষারি যৌগ। কৃষি জমিতে যখন আমরা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম প্রয়োগ করি তখন হাইড্রোজেন আয়ন অপসারিত হয়ে ওই স্থান ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আয়ন দ্বারা পূরণ হয়ে যায় ফলে মাটির ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায় এবং মাটির অম্লত্ব দূর হয়ে যায়। এরপরে যদি আমরা মাটিতে জৈব সার প্রয়োগ করি তাহলে মাটির অম্লত্ব যেটা আছে সেটি কমে যাবে। জৈব সার মাটিতে যোগ করার ফলে মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি পায়। বাফার ক্ষমতা হচ্ছে এমন একটি ক্ষমতা যখন কোনো মাটিতে প্রয়োগ করে তখন ওই মাটির পিএইচ মান নির্দিষ্ট একটা জায়গায় রাখতে এটি সহায়তা করে ফলে মাটি অম্লত্বও বেশি হতে পারে না আবার খারত্বও হতে পারে না। মাটি তার মানুষের একটা প্রতিষ্ঠানে থাকে যে মাটিতে আমরা অবশ্যই ফসল উৎপাদন করতে পারবো সুতরাং জৈব সার ব্যবহারে মাটির বাফার ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আছে সবুজ সার ব্যবহার। সবুজ সার জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি করে এর ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। এরপরে আছে সেচের পানির মান উন্নয়ন। আমরা সেচের পানিতে আয়রন ও অ্যালুমিনিয়াম লবণ মিশ্রিত থাকলে সেচের পানির অম্লতা বৃদ্ধি পায় তাই সেচের ক্ষেত্রে এই সকল লবণ মুক্ত পানি আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে মাটির অম্লতা এবং খাদ্য অম্লত্ব নিয়ন্ত্রণে থাকে। কাঠের ছাই আর বিলুকের গুঁড়া ব্যবহার এগুলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান থাকে যার ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। তো আমরা এখন মাটির ক্ষারত্ব সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করব। মাটিতে হাইড্রক্সিল আয়নের পরিমাণ যখন অধিক পরিমাণে হয় অর্থাৎ মাটির হাইড্রক্সিল আয়নের আধিক্য হচ্ছে মাটির ক্ষারত্ব সৃষ্টির মেন কারণ। তবে হাইড্রক্সিল আয়ন এককভাবে ক্ষারত্ব সৃষ্টির জন্য কাজ করতে পারে না। হাইড্রক্সিল আয়নের সাথে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি ক্ষারি উপাদান অংশগ্রহণ করে এর ফলে মাটির ক্ষারত্ব সৃষ্টি হয়। আরও অনেকগুলো কারণের মধ্যে আছে ক্ষারি উৎস শিলা। মাটির উৎপত্তির উৎস হল শিলা আর এই শিলা যদি ক্ষারি হয় তবে সেই মাটি অবশ্যই ক্ষারি হবে। এরপর আছে জলবায়ুগত কারণ। জলবায়ুকরণে কম বৃষ্টিপাত সমৃদ্ধ এলাকায় মাটির উপরিভাগ থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের চুয়ানি কম হয় ফলে মাটির উপরিভাগে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষারি উপাদানের কারণে ওই এলাকার মাটি অবশ্যই ক্ষারি হয়। লবণাক্ত পানির প্রভাব সামুদ্রিক জোয়ারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা প্লাবিত হলে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে মাটির ক্ষারত্ব বেড়ে যায়। এরপরে আছে সোডিয়ামযুক্ত সেচের পানি ব্যবহার। জমিতে ক্রমাগত যদি সোডিয়ামযুক্ত সেচের পানি ব্যবহার করা হয় তাহলে মাটির অবশ্যই ক্ষারি হবে। এরপরে আছে ত্রুটিপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা। উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থার অভাবে জমিতে জলবদ্ধতা দেখা দেয় কারণ সূর্যতাপে পানি বাষ্প হয়ে যায় মাটির উপরের স্তরে লবণের পরিমাণ যখন বেড়ে যায় তখন অবশ্যই মাটি ক্ষারি হয়ে যাবে। এরপর ক্ষারীয় সারের অধিক ব্যবহার দীর্ঘদিন ধরে যদি জমিতে ক্ষারীয় সার ব্যবহার করা হয় তাহলে জমি মাটি অবশ্যই ক্ষারি হবে। ক্ষারীয় সারের মধ্যে যেমন সোডিয়াম নাইট্রেটের কথা আমরা উল্লেখ করতে পারি।
তো এগুলো হলো মাটিতে ক্ষার প্রতিষ্ঠির কারণ। এখন আমরা ক্ষারীয় মাটির সংশোধনের জন্য কি কি উপায় অবলম্বন করবো সে সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলি। মাটির ক্ষারত্বের প্রধান কারণ মাটিতে হাইড্রোক্সিল আয়নের উপস্থিতি, এছাড়া আরেকটি প্রধান কারণ আছে সোডিয়াম আয়নের উপস্থিতি। কাজে মাটির ক্ষারত্ব দূরীকরণ বা সংশোধন করতে হলে সোডিয়াম আয়ন অবশ্যই অপসারণ করতে হবে। তো এই জন্য আমাদের পূরণ প্রয়োজন ভারী সেচ প্রদান। যখন মাটিতে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে লবণমুক্ত পানি দিয়ে জমিতে সেচ দিতে হবে। তাহলে লবণমুক্ত পানি দিয়ে যদি আমরা জমিতে সেচ দেই তাহলে উক্ত সোডিয়ামের পানি ওই সেচের পানির সাথে দ্রবীভূত হয়ে মাটির মূল অঞ্চল থেকে চলে যায়, এর ফলে মাটিতে ক্ষারত্ব হ্রাস পায়। এরপরে যদি বীজ সংসার, বীজ সংসারের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর দুই অনুপানি। মাটিতে বিদ্যমান সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট ইত্যাদি এই বীজ সংসারের সাথে বিক্রিয়া করে যা ক্ষতিকর না। এই যখন বিক্রিয়া করে তখন মাটিতে বিদ্যমান সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এগুলো অপসারণ হয়ে যায়, এর ফলে মাটির ক্ষারত্ব কমে যাবে। এরপর হচ্ছে জাবরা প্রয়োগ। জাবরা হচ্ছে খড়কোটাল আর লতা পোতা ইত্যাদি থেকে মাটিকে ইত্যাদি দিয়ে মাটিকে আচ্ছাদিত করে রাখার নাম হচ্ছে জাবরা। যখন বাষ্পায়ন প্রক্রিয়ায় মাটির ক্ষারত্ব কমে যায়, যখন বাষ্পায়ন প্রক্রিয়ায় পানি বাষ্পীভূতে উপরে উঠে যায় তখন যদি আমরা জাবরা প্রয়োগ করি তবে সেখানে কোনো জলাবদ্ধতা সৃষ্টি না এটা খেয়াল করতে হবে, তাহলে জাবরা প্রয়োগ করার মাধ্যমে মাটিতে ক্ষারত্ব অবশ্যই কমানো যায়। এরপর আছে জৈব সার প্রয়োগ। জমিতে বিভিন্ন পরিমাণে জৈব সার যেমন সবুজ সার, খামারজাত সার, অণুজীব সার ইত্যাদি প্রয়োগ করালে মাটির ক্ষারত্ব হ্রাস পায়। তারপরে যদি গন্ধক সার অর্থাৎ সালফার সার, সালফার সারের আরেকটি নাম হচ্ছে গন্ধক, এই সার যদি আমরা মাটিতে প্রয়োগ করি তাহলে মাটির ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা যাবে। এখন আমরা সবশেষ আসি মাটির অম্লত্ব ক্ষারত্ব কীভাবে আমরা নির্ণয় করব। সাধারণত দুইটা উপায় সাহায্যে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করা যায়, একটা পিএইচ মিটার ব্যবহার করে আর একটা হচ্ছে লিটমাস পেপারের সাহায্যে। তো আমরা পিএইচ মিটার ব্যবহার করে কীভাবে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করা যায় সে সম্পর্কে প্রথমে একটু বলি। পিএইচ প্রথমে মিটারের সাহায্যে আমরা মাটির অম্লত্ব ক্ষারত্ব যেভাবে নির্ণয় করবো, প্রথমে 50 মিলিলিটার মাপের একটি পরিষ্কার বিকার নিতে হবে, তার মধ্যে 10 গ্রাম মাটি নিতে হবে এবং এই 10 গ্রাম মাটি নেওয়ার পরে সেখানে 25 ml পানি নিতে হবে। অর্থাৎ যখন মাটি এবং পানির অনুপাত খেয়াল করতে হবে যেন অবশ্যই মাটি ও পানির অনুপাত 1:2.5 হয়। এখন ওই মাটি এবং পানির ওই দ্রবণটা 30 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 30 মিনিট নাড়াচাড়া করার পরে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে রাখার পরে পিএইচ মিটারে ইলেকট্রোড ওর মধ্যে ঢুকে এটিতে বিভিন্ন ধরনের স্কেল দিয়ে পয়েন্ট অনুযায়ী সব লেখা আছে, ওই ইলেকট্রোড ঢুকিয়ে মাটির পিএইচ মান নির্ণয় করতে হবে। যখন কোনো মাটির পিএইচ মান 7-এর কম হবে তখন বুঝতে হবে ওই মাটিটা অবশ্যই অম্লীয় মাটি, যখন কোনো মাটির পিএইচ মান 7 হবে তখন বুঝতে হবে ওই মাটিটা অবশ্যই নিরপেক্ষ মাটি, আর যখন কোনো মাটির পিএইচ মান 7-এর বেশি হবে তখন বুঝতে হবে ওই মাটিটা অবশ্যই ক্ষারীয় মাটি। এইভাবে মাটি পিএইচ মিটারের সাহায্যে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বা নিরপেক্ষতা নির্ণয় করা যায়। এখন লিটমাস পেপারের সাহায্যে কীভাবে নির্ণয় করতে হবে আমরা সে সম্পর্কে একটু কথা বলি। আমরা একটি বিকারি নেব যেহেতু যেটি 50 গ্রাম, 50 গ্রাম আয়তনে আনুমানিক 50 গ্রাম মাটি একটা বিকারে প্রথমে নিব। সেখানে 200 ml পানি নিতে হবে। এই 200 ml পানি আর 50 গ্রাম মাটি 30 মিনিট ধরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। 30 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে ওই বিকারটি আমরা 20 মিনিট এক জায়গায় স্থিরভাবে রেখে দিব। এখন ওই বিকারের মধ্যে যদি আমরা নীল লিটমাস ঢুকাই বা স্পর্শ করি তখন নীল লিটমাস অবশ্যই যদি লাল বন্ধ ধারণ করে তাহলে বুঝতে হবে ওই মাটিটি অম্লীয়, আর যদি লাল লিটমাস ওই বিকারের দ্রবণে স্পর্শ করে তাহলে যদি নীল বন্ধ ধারণ করে তাহলে বুঝতে হবে ওই বিকারের দ্রবণটি অবশ্যই ক্ষারীয়, আর যখন লিটমাস পেপারের বন্ধ পরিবর্তন হবে না তখন বুঝতে হবে ওই মাটিটি অবশ্যই নিরপেক্ষ। তাহলে আমরা বললাম লিটমাস পেপারের বন্ধ যখন নীল থেকে লাল হবে তখন ওই মাটি অম্লীয়, যখন লাল থেকে নীল হবে তখন ওই মাটি ক্ষারীয়, আর যখন লিটমাস পেপারের বন্ধ পরিবর্তন হবে না তখন ওই মাটিটি অবশ্যই নিরপেক্ষ। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল কল্যাণ ও দীর্ঘায়ু দান করুক। আল্লাহ হাফেজ।